বিকেলবেলা মুরগিরে খাবার দিতে যাইয়ে এই যে দেখো কতগুলো দেশি মুরগির ডিম পেলাম। তো চলো ধুয়ে ঘরে রেখে দেই। আর এই যে দেখো কি কাণ্ড হয়েছে, দিন শেষে রাত হয়ে গেছে, এখনও এই যে বিচ্ছুগুলো ঘরে যাচ্ছে না। তো চলো কিভাবে কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো আবারও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন ভাজে গড়িতে আটটা। তো আমি অনেক সকালে উঠেছি, উঠে নামাজ পড়ে চা জাল করে চা খেয়ে নিয়েছি। তো এখন এই যে আটা সিদ্ধ করে নিয়ে, এই যে দেখো আটা সিদ্ধ করে রুটি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটা ছোট রুটি বানিয়েছি, একদম ছোটবেলার মতো। ছোটবেলায় যখন আমাদের মায়েরা যখন রুটি বানাতো তখন বলতাম যে দাও আমি একটা ছোট রুটি বানাই। তো আমিও আজকে সেম সেরকমই একটা ছোট রুটি বানালাম, একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো চলো আগে ছোট রুটিটাই ভেজে নেই। এই যে দেখো প্যানে দিয়ে দিলাম, চলো ভেজে নেই। আর মেয়েরা সবাই এখনো ঘুমিয়ে আছে, মাও ঘুমিয়ে আছে, কেউ ঘুম থেকে উঠেনি। তো আমি সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিচ্ছি। তো চলো ঝটপট রুটিগুলো ভেজে নেই, আরও কাজ আছে সেগুলোও করতে হবে। এইদিকে আমার নাস্তা বানানো শেষ, এখনও মেয়েদের ঘুম থেকে ওঠার নেই, খবর নেই। তো আমি এই যে ঘরে জানালাটা আগে খুলে দিলাম, তো জানালাটা খুলে দিয়ে এখন মেয়েদেরকে ডাকবো। তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বড়ো মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি। তো বড়ো মেয়েকে এখন ডাকবো, ওরা আবার আজকে কম্পিউটার ক্লাস আছে, তো সেই জন্য এই যে দেখো ঘুমিয়ে আছে, ওকে এখন আমি ডেকে উঠাচ্ছি। তো ঘুম থেকে ডেকে উঠিয়ে দিয়ে আমি সোজা চলে যাব বাহিরে। বাহিরে গিয়ে ওই যে আমার কিছু বিচ্ছু বাহিনী আছে, ওদেরকে খাবার দাবার দেবো। এই যে দেখো ওদেরকে খাবার দিয়ে দিলাম, তো চলো ওদেরকে খাবার দাবার দিয়ে এখন ঘরে চলে যাব। তো মেয়েদেরা তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেছে, তো ঘরে গিয়ে বিছানাটা গোছাতে হবে। আর বাহিরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কিন্তু একটু পরে রোদ উঠে যায়, তখন আর ভালো লাগে না। এই যে দেখো বাহির থেকে ঘরে এসে বিছানাটা গুছিয়ে একদম ঝেড়ে ঠেড়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ বিছানা গোছানো আমার হয়ে গেছে। তো ওদিকে মেয়েদেরকে চা দিয়ে এসেছি, তো মেয়েরা চা খাচ্ছে। তো চলো যাই বিছানাটা গুছিয়ে, ওখানে দেখি ওরা কী করছে। তো মেয়ের চা খাওয়া হলে আমার মেয়েকে না নিয়ে যাবো কম্পিউটার ক্লাসে। এই যে দেখো ছোটো মেয়ে খেয়ে নিয়েছে, বড় মেয়ে যে এখনও বসে আছে খাচ্ছে। তো কিছু অল্প কিছু মাজা কষা আছে, এগুলো করে আমরা বেরিয়ে পড়বো, তো ওখান থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করবো। আর এই যে দেখো এই মাত্রই বাসায় আসলাম, আর আসার সময় যে দেখো কত কিছু নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে দোকানের জিনিস, তো এগুলো নিয়ে একদিনকে দেখে যাব অসুস্থ, তো সেই জন্য এনে রাখলাম। আর এখানে দেখো আম এনেছি, তো এগুলো হচ্ছে দুইখানে আম, তো একটা আমাদের নিজেদের ঘরের জন্য আর একটা নিয়ে যাব। তো এগুলো হচ্ছে আমরপলি আম, এই আমটা খেতে না দারুণ মজা, খুব মিষ্টি। তো চলো এখন দুপুরে রান্না বান্না করতে হবে, সেই আয়োজন তো করতে হবে। তো চলো এই যে ফ্রিজের কাছে চলে এসেছি, কী রান্না করব। তো আমি মাছ বের করতেছি, মা বলতেছে যে গাছের সজনে শেষ হয়ে যাচ্ছে, তো তুমি আজকে পাঁচ মিশালে সবজি দিয়ে শুটকি রান্না করে দেবা। তো মেয়েরা তো শুটকি খাবে না, সেই জন্য আমি একটু মাছ বের করেও নিলাম। আর এই যে দেখো এখানে কত রকমের সবজি নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়া, বেগুন, ধুন্দুল, কোহি, পেঁপে, সজনে, মিষ্টি আলু। তো চলো সব কিছু এখন কেটে কুটে রেডি করে নেই। তো কাটাকুটি শেষ করে নাস্তাটা করে নেবো, সকালবেলা নাস্তা বানিয়েছি, নাস্তা খাওয়া হয়নি। তো মেয়েরা এসে খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি আছি, মাও খেয়েছে। তো আমি সবজিগুলো কেটে সব কিছু রেডি করে রেখে তারপর নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপর সোজা চলে যাব মাটির চুলা রান্না করার জন্য। তো চলো মাটির চুলা রান্না করতে যাব। নাস্তা খেয়ে সব কিছু কোটাকাটি করে নিয়েছি। তো মা বলতেছিল যে গাছের সাজনা শেষ হয়ে যাচ্ছে, তো সাজনা দেওয়া পাঁচ মিশালে যে সবজি দেয় নাকি শুটকি খাবে, সেই জন্য যে দেখো এখানে পাঁচ ছয় রকমের সবজি নিয়েছি। তো এগুলো দিয়ে এই যে পুঁটি মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি দিয়ে রান্না করব। তো শুটকি বেশি খাওয়া হয় না, কিন্তু শুটকির তরকারিটা খাওয়া হয়। আর এদিকে দেখো এখানে তিন পিস মাছ হবে, তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো মেয়েরা তো শুটকি খাবে না, আর ছোটো মেয়ে তো মাছ খাই না, তো বড়ো মেয়ের জন্য এরকম আলু দিয়ে এই যে এরকম করে এটা ভুনা করব। আর এই যে এখানে দেখো কলমি শাক কেটে ধুয়ে রেখেছি, কলমি শাকটা আজকে সাদাই রান্না করব, চিংড়ি মাছ ছাড়াই। আর এই যেখানে ডাল নিয়ে এনেছি, ডাল রান্না করব। আর ডাল ছাড়া তো আমার সংসার একদিনও হয় না, প্রতিদিনই ডাল লাগে, ডাল ছাড়া তো ছোটো মেয়ে ভাতই খায় না। আর এইদিকে দেখো যে কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর এখানে চালটাও রেডি করে নিয়েছি। তো চলো সব কিছু নিয়ে এখন
মাটির চুলায় রান্না করতে যাই। তো ঘড়ি তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় মনে হয় 12টা বেজে আসতেছে, তাড়াতাড়ি চলো রান্না করে আসি। আর এই যে দেখো আমি মাটির চুলা রান্না করতে চলে এসেছি, আর এই যে দেখো চুলা জ্বালিয়ে দিলাম, দুই চুলা এক পাশে ভাত আর এক পাশে ভাবছি এই যে মাছের ভুনাটা করে নেই। তো এই যে মাছটা একটু হলুদ তখন মাছিয়ে এই যে তেলে ভেজে নিচ্ছি, তারপরে এই তেলে আবার আলুটা ভেজে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপর ভাজা মাছগুলো দিয়ে একদম রসা রসা করে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এই যে শুটকি রান্না করবো, শুটকি ধুয়ে ভালো করে শুটকি আর রসুন কুচি দিয়ে দিলাম, এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপর এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। এখানে আদা রসুন দেবো না, আমি শুটকির তরকারিতে কখনই আদা রসুন ব্যবহার করি না। যদি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, তো এখন এই যে কষানো হয়ে সবজিগুলো দিয়ে দিলাম, তো সবজিগুলো ভালো করে কষিয়ে যেভাবে মাছ রান্না করি তারপর অল্প করে একটু পানি দিয়ে দেবো, যেরকমটা আমরা মাছের ঝোল দেই। তো এই যে সবজিগুলো কষানো হলে তারপর একটু ঝোল দিয়ে দেবো। ওদিকে এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে মার গেলে নেবো, চলো মার গেলে ডাল বসিয়ে দেবো ওই পাশে। তো ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো শুটকির তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। তো এখন আবার এই যে দেখো হঠাৎ করে মনে হলো যে একটু লাউ পাতা হলে ভালো হতো, কিন্তু লাউ পাতা হাতের কাছে নাই, একটু পুঁই পাতা এনে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে যাব। আর রান্নাবান্না কমপ্লিট ঘরে এসে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, সোজা গোসল করে নামাজ পড়ে এই মাত্র ভাত খেতে চলে আসলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখো অল্প করে ভাত নিয়েছি, আর শাকের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি, কারণ আমি শাকসবজি একটু বেশি খেতেই পছন্দ করি, সেজন্য ভাতের চাইতে আমি শাকসবজিটা একটু বেশি খাই। তো ওই শাকটা দিয়ে ভাত খাচ্ছি, তারপর এই যে দেখো মাছের তরকারি নিয়ে নিয়েছি একটু, সাথে শুটকির তরকারিও নিয়ে নিয়েছি। তো মাশাল্লাহ আজকে সব কিছু খুব মজা হয়েছে। তো চলো ঝটপট ভাত খেয়ে নেই, ভাত খেয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করুন, তারপর আবার তোমাদের সাথে বিকেল থেকে ভিডিওটি শুরু করবো। এই যে দেখো বিকেলবেলা উঠে আসরের নামাজ পড়ে নিলাম, আর ওইদিকে দুধ দল এসেছে, দুধ দেওয়ার জন্য ডাকতেছে, এই যে আমি দুধ নেওয়ার জন্য যাচ্ছি। তো এই যে দেখো দুধ নিয়ে চলে আসলাম, তো দুধটা এখন জাল দেবো না, দুধটা সন্ধ্যেবেলায় জাল করে নেবো। তো এখন দুধটা এখানে রেখে দিচ্ছি, রেখে আমি এখন যাব বাহিরে, ওই যে আমার বিচ্ছগুলোকে সকাল দুপুর বিকেলে তিন বেলা করে খাবার দিতে হয়, এই যে ওদেরকে খাবার দিচ্ছি। তো চলো ওদেরকে খাবার দিতে গিয়ে দেখো খোয়ারে কত এতগুলা ডিম পেলাম, দেশি মুরগির ডিম, আমি তো দেখিনি মুরগি যে এখানে এতগুলা ডিম পেড়ে রাখছে। তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, তো চলো এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, যাক ভালো হয়েছে একসাথে কতগুলা ডিম পেলাম। আর দেশি মুরগির যা দাম, তো দেশি মুরগি তো সচরাচর সেরকম পাওয়াই যায় না, তো একটু মুরগি পালন করা হয় বলে ডিমটা আর কি খাওয়া হয়। তো এইদিকে দেখো মেয়ে বাসার সামনে এসেছিলো ফুচকাওয়ালা, এই যে দেখো ফুচকা নিয়েছে, তো বসে বসে টিভি দেখতেছিল আর আমাকে বলতেছিলো এই যে দেখো আম্মু ফুচকা নিয়েছে, তো চলো খাই। তো এই যে দেখো মেয়ে আমাকে টক ভরে দিচ্ছে, তো আমি এখন মেয়ের সাথে বসে বসে এই যে ফুচকা খাবো, তারপর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কী করি না করি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো কী কাণ্ড, আজকে এত যন্ত্রণার মধ্যে পড়ছি যে কী বলবো। ওই যে বিচ্ছুগুলো এখন রাত হয়ে গেছে, দেখো ঘরে যাচ্ছে না, সন্ধেহে অন্ধকার হয়ে গেছে, তো করার কিছু নাই, ওদেরকে পরে দেখে নেব। এদিকে দুধ জাল হয়ে গেছে, আর এই যে দেখো সকালবেলা যেগুলো এনেছে এগুলো নিয়ে এখন একটু বাহিরে যাব। আর এই যে দেখো এইমাত্রই আসলাম, এসে দেখি এখনও বিচ্ছুগুলো ঘরে যায়নি, কী বলো এক ওদের যন্ত্রণা, মনে হতেছে যেন আমি নিজেই পাগল হয়ে যাম। ওই যে দেখো কোন উপরে ওইটা বসে রয়েছে, এখনও নিচে যায় নামতেছে না, খোয়ারও যাইতেছে না। তো আমি ওদেরকে কত ডাকতেছি, তো চলো ওদেরকে দেখি কীভাবে ঘরে দেওয়া যায়। আও 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 আও, নাই মাসো নাই মাসো নাই মাসো, আও 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 আও, কী রে তোর আর কাছে নামবি না নাকি উপরেই থাকবি, ঘরে যাবি না? কি কাণ্ড, সারা রাত কি ওখানে থাকবি? নাই মাই নাই মাই নাই মাই, আও আও আও। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটি এখানে শেষ করে দেই, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক আইডিতে একটা ফলো করে দিও। তো কালকে বা নেক্সট দিন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।